আমি বলতেছি তো আপনাকে আমি আপনাকে দিব খুলেন আমি খুলেন কাজ করতে ইটটা অবশ্যই থাকবে আমি সেটা বার করবই আমি তো বলছি কোথেকে বের করবেন যারা আমার রুমে থাকবে হয়তো আমার রুমে থাকবে ল্যাবের জিনিসপত্র আপনার রুমে কেন যাবে আমার ল্যাবেই থাকবে ল্যাবে থেকে কোথায় গেছে আমি তো সকালে আসি না একবার বলছেন ল্যাবে আছে একবার বলছেন আমি রুমে আমি আমার রুমে যেতে দেন আমি রুমে যেতে দেন আপনি দীর্ঘ 3 ঘন্টা আপনার রুমে ছিলেন আপনি আসলে কি করছেন আপনার আমার রুমে নাই কিছু নাই তাহলে কথা বলছেন আপনি যে মাথা ছুঁয়ে বলছেন কিছু ছিল তাহলে কি বলছেন বারবার তারা ঘুরাচ্ছে আপনারা কি ভুয়া রিপোর্ট করেছেন আমি জানি আমরা সেটা পাইনি আমরা আনা হয়েছে ওরা ট্রায়াল বেসিসে দিছিল ওই যে প্রেস কনফারেন্সে দেখার জন্য আপনার
সেটা অন্যায়, সেটা অন্যায়। তাহলে আপনারা যে ভুয়া রিপোর্ট করিয়েছেন, ভুয়া রিপোর্ট করে নাই, কোনো রিপোর্ট দেওয়া হয়নি, কোন রিপোর্ট দেওয়া হয়নি। এটা দেওয়া হয়েছে প্লাজমা দেওয়ার জন্য, ক্রস চেক করেছে ব্লাড, ব্লাডের অ্যান্টিবডি তৈরি হয়েছে কিনা দেখা যাবে। এখানে যে پیشنট গুলো আছে কোভিড پیشنট, আউট করে না সেইগুলা রিপোর্ট তো আপনাদের না না ওদের রিপোর্ট করা হয়নি। ভাই এই সাটা সাটা কাটা আছে কোভিড پیشنট আছে তো ইনডিপেন্ডেন্ট 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 এটিএন বাংলা আমরা একটা আপনার কথা জানতে চাই। আপনি যত আমার ভাই আল্লাহ করে ভাই 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 মাফ করেন না নিজেরা প্লাজমা নিজেরাই কিডনি আসতো ওইটাই করে দেওয়া হয়েছে। বিশ্বাস করেন আমি করি না। আমার মনে পড়ে না, মনে পড়ে না, আমার মনে হয় পড়ে না, মনে হয় আপনি আসেন জি, প্রথমা বেতন পড়ে আসেন। কোথায় আছে বলে দেন। আমি জানি স্যার, জানলে আমি তার কাছে আসব। হ্যাঁ হ্যাঁ স্যার, তার কাছে আসব। কত কতগুলি করেছেন, ডিভাইসগুলি কতগুলো কিনছেন, কত কত মুক্ত আছে অর্ডার আছে। হ্যাঁ এবারে কোনটা করছেন, এটা করা করছেন আমি দেখুন। আপনি একটু ওইখানে যাবো আমি। সব দেখো আমাকে যা বলছে কোথায় ওনার রিপোর্ট আছে, আমরা রেপিং টেস্টে যে করেছে দেখাও তো রেপিং টেস্ট। এই বক্স আরো আছে নাকি দেখো, আমি বের করো না, বের করো আর কোথায় বের করো, বের করো না, বের করতে বলছি। আর বের করো, বের করো। ক
প্রথমত হচ্ছে আসলে সরকারের অনুমোদন ছাড়াই এই প্রতিষ্ঠানটি যখন অনুমোদন পেয়েছে, অনুমোদনের আগে থেকে তারা হচ্ছে কোভিড-19 টেস্ট করছে এবং টেস্টের নাম করে তাদের লোকজনের কাছ থেকে টাকা দায় করেছে। এবং কিছু কিছু টেস্ট তারা হচ্ছে তাদের এখানে কোনো আরটিপিসিআর মেশিন নেই, তারা ডিভাইস বা কিট ইউজ করে কিছু কিছু করেছে, যেটি খরচ মাত্র 200 টাকা, কিন্তু লোকজনের কাছ থেকে আদায় করেছে 4500 থেকে 5000 টাকা। এবং অনেকগুলো টেস্ট তারা না করে শুধুমাত্র তারা বিল করেছে। এরপরে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অধিদপ্তর থেকে অনুমোদন নিয়েছিল তারা আসলে টেস্ট করার জন্য, কিন্তু তারা যে আরটিপিসিআর নাই এবং প্রপারলি না করার কারণে গত 5 থেকে 6-7 দিন আগে তাদের অনুমোদনটা বাতিল করা হয়, যে 5টি প্রতিষ্ঠানকে বাতিল করা হয়েছে, তার মধ্যে এই মেডিকেল কলেজ হাসপাতালটিও একটি। কিন্তু আজকে আমরা এসে আরও যে জিনিসগুলো ভয়াবহ দেখলাম সেটি হচ্ছে যে এখানে কোভিড নেগেটিভ রোগীকে
ওয়া পজিটিভ সার্টিফিকেট দিয়ে তাদেরকে এখানে ভর্তি করে আইসিইউতে এবং কেবিনে ভর্তি করে মোটা অঙ্কের বিল করছে। এবং আমরা দেখলাম একজন রোগী এখন এখানে আছে, উনি আসলে আছে, তিনি এক আগের দিন করিয়েছে ওনার করোনা পজিটিভ, পরের দিন এই রোগী সন্দেহের কারণে ইউনাইটেড থেকে নিজেই করিয়েছে, সেই রোগীকে নেগেটিভ সার্টিফিকেট আসছে। কিন্তু তার যে করোনার জন্য যে প্রোটোকল, যে ওষুধ, সেগুলো কিন্তু না দেওয়ার পরেও কিন্তু ফাইলে লিখে যাচ্ছে এবং তার বিল হচ্ছে। এবং আমরা একটি বিষয় হচ্ছে, আমার হাতে এখানে অনেকগুলো বিল রয়েছে, আপনাদেরকে দিব। এটা এখানে একজন পেশেন্ট আছে, মাত্র 24 তারিখে ভর্তি হয়েছে, আপনার হচ্ছে 25 তারিখ সিলিজ হয়েছে। এখানে 24 ছয়ে ভর্তি হয়েছে, 25 ছয়ে সিলিজ হয়েছে, একদিনে তার বিল করা হয়েছে 1,29,000 টাকা। এবং মজার বিষয় হচ্ছে, এখানে একই টেস্ট এক্সরে 3 বার দেখানো হয়েছে, এখানে যে আপনার ক্রিয়েটিনিন 2 বার দেখানো হয়েছে, আপনার হচ্ছে ডিজাইমার যারা টেস্ট করা সেগুলো 3 বার দেখানো হয়েছে। এরকম প্রত্যেকটা বিলে, এইটা না, সবগুলো পেশেন্টের বিলেই একই টেস্ট ইনভেস্টিগেশন বারবার দেখে, 2 বার 3 বার দেখে তারা বিল করেছে। আরেকটি বিষয় হচ্ছে যে এই যে পেশেন্টগুলো এখানে রয়েছে, তাদের আসলে কার করোনা পজিটিভ কার নেগেটিভ এখানে কনফার্ম জানা যাচ্ছে না, কারণ এখানে তারা কিছু ফেক রিপোর্ট তারা এখানে তৈরি করেছে। এবং তাদের যে আপনার অপারেশন থিয়েটার যেটা রয়েছে, সেখান থেকে আমরা বিপুল পরিমাণে হচ্ছে আপনার আমরা ইয়ে পেয়েছি, এক্সপায়ার্ড সার্জিক্যাল আইটেম এবং কিছু ওষুধও কিন্তু আমরা পেয়েছি। একই সাথে তাদের যে ল্যাব যেখানে, সেই ল্যাবে কিন্তু অনেকগুলো রিপোর্ট এখানে তৈরি হয় না, এগুলো এখান থেকে স্যাম্পল নিয়ে বাইরে থেকে কিছু করা কিছু না করে তারা রিপোর্ট দিয়ে, সোজা কথা আমি বলতে গেলে এখানে অনেকগুলো টেস্ট তারা না করে কিন্তু রিপোর্ট দিয়েছে, এই যে শুধু বিল করার জন্য এই রিপোর্টগুলো দিয়েছে। আর আরেকটি বিষয় হচ্ছে যে এদের এখানে আপনার যে অনুমোদনহীন কিছু ওষুধ রয়েছে, যে ওষুধগুলি বাংলাদেশের আইনে বিক্রয় করা এবং হচ্ছে এখানে দেওয়া নিষিদ্ধ। তো এরকম নানাবিধ অনিয়মের কারণে এই প্রতিষ্ঠানের যে আসলে সহকারী পরিচালক রয়েছেন, যাকে আমরা আটক করি, তাকে শুধু কিন্তু আটক করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে। এবং একই সাথে এই প্রতিষ্ঠানের যিনি ব্যবস্থাপনা পরিচালক সহ যারা ইনভলভ রয়েছেন, তাদের প্রত্যেকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে, কারণ আমরা মনে করি এই অপরাধটি খুব মারাত্মক, গুরুতর। সুতরাং এই গুরুতর অপরাধের কারণে কঠিন শাস্তি হওয়া উচিত। মোবাইল কোর্টে যেহেতু 2 বছরের বেশি শাস্তি দেওয়া যাচ্ছে না, সুতরাং এই গুরুতর শাস্তির জন্য তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা হবে। এবং একই সাথে এই প্রক্রিয়ার সাথে আরও যারা যারা জড়িত আছে তাদের প্রত্যেকে আইনের আওতায় আমরা নিয়ে আসবো। এবং আমরা আশা করি আমাদের এই অপারেশনের মাধ্যমে, অভিযানের মাধ্যমে, সরকারের এই যে আমরা এই অপারেশনের মাধ্যমে যে আমাদের অন্যান্য প্রতিষ্ঠানগুলো একটা বার্তা পাবে, যাতে করে ভবিষ্যতে এই যে বিলের নামে যে নৈরাজ্য এবং টেস্ট না করে যে বাণিজ্য, এইটা অনেকেই করবেন না, যারা করতেছেন তারা বন্ধ করবেন না, যারা করতেছেন অবশ্যই তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আচ্ছা, আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে এই প্রতিষ্ঠানে প্রায় 1 বছর কোনো লাইসেন্স নেই। এটা 19 সালের জুনে লাইসেন্স ফেল করেছে, এরপরে কিন্তু এই হাসপাতালে কোনো লাইসেন্সকে তারা নবায়ন করে না, প্রায় 1 বছর হয়ে গেছে লাইসেন্স তারা নবায়ন করে না। এখন যেহেতু আমাদের এটা রুগী আছেন, রুগীগুলোকে শিফট করতে হবে, কিছু পেশেন্ট আছে এবং এখানে কিছু টাচি পেশেন্ট আছে, তো তাদেরকে শিফট করে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো। স্যার ভাই, এর আগে আপনারা এই ধরনের অভিযোগে একটা হাসপাতালকে সিলগালা সিদ্ধান্ত করেছিলেন, পরের দিন রুগী সরিয়ে সেই হাসপাতালটাকে সিলগালা করেছিলেন 2টি শাখাকে, সেখানে এইখানে কি সেরকম কোনো ব্যবস্থা আপনারা করবেন কিনা, আজই সিলগালার কোনো আদেশ দিচ্ছেন কিনা? আচ্ছা, এটা অবশ্যই, যেহেতু এটা লাইসেন্স নাই, যেহেতু এটা লাইসেন্স নাই, সুতরাং অবশ্যই এটা সিলগালা হবে, কারণ হচ্ছে যে এটা লাইসেন্স নাই 1 নম্বর, দ্বিতীয়ত অনেকগুলো অপরাধ করেছে, তো এটা অবশ্যই সিলগালা হবে। এখানে যে রুগীরা আছে, যেহেতু এখানে রুগীগুলো সবাই আপনার কষ্টকাতর রুগী বিভিন্ন করে, এবং এখানে একটু ফ্যামিলি রুগীরা আছেন, তাদেরকে আমরা টেকনিক্যালি বিভিন্ন জায়গায় যেখানে নেওয়া যায় সেখানে সরিয়ে নিয়ে তারপরে আস্তে আস্তে আমরা এটা পরবর্তী কার্যক্রম আমরা গ্রহণ করবো। এখানে জরিমানা করা হয়েছে হচ্ছে আপনার ওষুধের যে দোকানটি রয়েছে সেইখানে কিছু অনিবন্ধিত কিছু ওষুধ, অনুমোদনহীন কিছু ওষুধ বিক্রি করার কারণে ডিসপেন্সারি যে দায়িত্বে আছেন তাকে 2 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এই প্রতিষ্ঠানের যারা চেয়ারম্যান, এমডি আছে, তাদের আসলে কি অবস্থা, তারা কোথায় আছে আপনারা জানতে পেরেছেন কিনা, এই তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে? যেহেতু নিয়মিত মামলা হচ্ছে, সুতরাং এই মামলায় যারা আসামি হবে তাদেরকে অবশ্যই অ্যাপ্রেন্ড করার জন্য বা গ্রেপ্তার করার জন্য আইনি প্রক্রিয়া চলমান আছে। এই মুহূর্তে কোথায় আছে না আছে এটা টেকনিক্যাল বা স্ট্র্যাটেজিক্যাল কোয়েশ্চেন, আমি এই মুহূর্তে আমরা এটা আনসার দিতে দিচ্ছি না টেকনিক্যাল কারণে। দুজন কালকে হবে, আজকে প্রক্রিয়া চলবে, কালকে ভাই ফাইলে যেতে হবে। তারা ভর্তি করিয়েছেন, কিন্তু রুগী আবার একদিন পরে ইউনাইটেড হাসপাতাল থেকে টেস্ট করিয়েছেন, নিজে নেগেটিভ আসছে। আমাদের প্রশ্ন ছিল কর্তৃপক্ষের কাছে যে এটা কি করে সম্ভব হলো যে আপনার একজন নেগেটিভ রুগী আসলো, তাহলে আইদার তাকে হয় আপনার ছেড়ে দিবেন, তাকে এরপর ভর্তি রেখে আপনি একটু বিল করতেছেন কেন? আসলে এই বিল করার জন্য তাদের এই পায় তারা।
ভুয়া টেস্টের নামে রিজেন্ট যে কাজটা করেছিল তারাও কি একই কাজ করেছে কিনা একটু দিন পরে রিজেন্টের অপরাধটা অনেক বেশি ছিল কারণ রিজেন্ট হচ্ছে অনেক বেশি সংখ্যক লোকের কাছ থেকে টেস্ট না করে করেছে এখানেও তো সেই ধরনের এত বড় অপরাধ একটা পাইনি তবে এখানে একটি কাজ করেছে সেটি হলো কিছু ডাটা তারা ডিলিট করে ফেলেছে রেকর্ড রেজিস্টার করে ফেলেছে আমরা এখন চেষ্টা করছি আমরা আশা করছি মামলা হলে যখন এগুলো পরবর্তী জিজ্ঞাসাবাদ হবে পুরো বেশি তদন্ত বেরিয়ে আসবে ওকে ওকে থ্যাংক ইউ আচ্ছা আমরা আরও দুইটা লোকের সাক্ষাৎকার দিব এখানে একদম ভুক্ত করি আচ্ছা আর একটা বিষয় হচ্ছে মজার বিষয় কিন্তু বলি এখানে যে বিল করেছে না এখানে কিন্তু যিনি যে কনসালট্যান্ট যিনি আছেন এখানে বসা আছেন এবং উনি বলেছেন যে এই এই টেস্ট একটাও আমি করতে বলি নাই এবং একটাও করা হয় অনেকগুলো করা হয় উনি যে বসা আছে আপনার চাইলে তার বক্তব্য দিতে পারেন মানে এখানে উনি এই যে একদিনে যে 1,25,000 টাকা বিল করেছে এবং 60,000 টাকা হচ্ছে আপনার শুধু ইনভেস্টিগেশন বিল করেছে উনি কনসালট্যান্ট নিতে বলছেন যে এগুলো আমার অর্ডারে একটাও ছিল তার মানে সারোর ভাই তারা তো দীর্ঘদিন ধরে রোগীদের কাছ থেকে এরকম অতিরিক্ত বিল দেখে টাকা হাতিয়ে নিয়েছে মানে আপনার কাছে কি মনে হচ্ছে এটা এটা অবশ্যই প্রতারণা এই জন্যই এগুলো মামলা হচ্ছে শাস্তি অধিক হওয়ার জন্য কিন্তু নিয়ত মামলা হচ্ছে স্যার একটু বলি হ্যাঁ বলুন আপনারা নিশ্চয়ই জানেন রিজেন্ট হসপিটালে র‍্যাব একটি অভিযান পরিচালনা করে মূলত অভিযানের শুরুতে আমাদের পরিকল্পনা ছিল আমরা একটি মোবাইল কোর্ট পরিচালনা করব কিন্তু মোবাইল কোর্ট পরিচালনা করতে গিয়ে গুরুতর বিভিন্ন অনিয়ম করোনার ভুয়া সার্টিফিকেট সহ অন্যান্য গুরুতর অনিয়মের পরিপ্রেক্ষিতে একটি নিয়মিত মামলা দায়ের করি র‍্যাব বাদী হয়ে আমরা দায়ের করে আপনারা নিশ্চয়ই দেখেছেন আমরা 17 জন আসামির মধ্যে ইতিমধ্যে 11 জনকে গ্রেফতার করেছি এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট অভিযানের প্রেক্ষিতে র‍্যাব আজকে শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হসপিটালে একটি অভিযান পরিচালনা করে মূলত রিজেন্ট হসপিটালের ন্যায় শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হসপিটালের বিরুদ্ধেও সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতেই র‍্যাব এই অভিযানটি পরিচালনা করে মূলত সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তি যদি আমি একটু স্পষ্ট করে আপনাদেরকে বলি স্বাস্থ্য অধিদপ্তরের সম্পূর্ণ নিয়মকানুন না মেনে শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হসপিটাল করোনা পরীক্ষা করছিল